রাজমিস্ত্রির কাজ করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের আট নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকা। একই রাজমিস্ত্রির কাজ করা নিয়ে দ্বন্দ্ব বাঁধে এলাকার এক তৃণমূল নেতা শেখ আব্দুল সুবুর এবং আজাদ সংঘ ক্লাব সদস্য শুভজিৎ বাগের। এই দুজনের দ্বন্দ্ব আবার গিয়ে পড়ে এলাকার তৃণমূল পার্টি অফিস এবং আজাদ সংঘের উপর। দুই জায়গাতেই একে অন্যের পক্ষ থেকে ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ ওঠে। ক্লাবে ঢুকে বিভিন্ন জিনিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আবার তৃণমূল পার্টি অফিসে ঢুকে ভাঙচুর সহ দলীয় ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ক্লাব সদস্যদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী শেখ আব্দুল সুবুর ঘটনা সম্পর্কে বলেন, কি মিস্ত্রি মিস্ত্রি লিয়ে ওদের কি হয়েছিল, কোথাও একটা মিস্ত্রিকে ওরা জোর জবরদস্তি কোথাও এখানে ক্লাবের কাছে আজাদ সংঘ ক্লাবের কাছে মিস্ত্রিকে দাঁড় কাটিয়েছে। দাঁড় কাটাবার পর তাকে নাকি জোর জবরদস্তি আমাকে সবাই মামু বলে ডাকে। আমার নাম ওই মিস্ত্রি বলছে না আমি করবো নি, তাকে কোথাও হুইপ জারি করে জোর জবরদস্তি কোথাও শুভ সঞ্জয় এইসব ছেলেগুলো ওইখানে জোর জবরদস্তি ওখানে বলছে না মামুকে ফোন কর, ফোন করে ফোনটা রেকর্ডিং কর এবং হ্যান্ডস ফ্রি কর বলে ওকে জোর জবরদস্তি করেছিস। এই মিস্ত্রি এবারে আমার কাছে এসে বলছে আমি ঠিক আছে, এবারে আমি বলছি তোমাকে কে বলেছে, বলছে এই ছেলেগুলো বলেছে দিয়ে তাদেরকে সেই আবার ডেকে পড়েছে, দেখো মামু আমাকে আমি মামুর এই করেছি, মামুকে আমি বলেছি, মামু আমাকে ডেকেছে, ওদিকেও কোথা বলেছে তাহলে তোমরা এসো, তোমরা কেন আমাকে রেকর্ডিং করেছো, দিয়ে তারা এসে আমি এখানে একাই বসছি না, দু একটা ছেলে ছিল আর দিয়ে এসে আমার উপর চড়াও আর কি বলবো। হ্যাঁ ওই সঞ্জয় ছিল, শুভ ছিল, প্রকাশ বলে একজন ছিল, হ্যাঁ এখানেই আমি এই জায়গাটাতেই বসছি, এই যে দেখতে পাবো এই যে কাদাতে কাদাতে দেখো, এই তো আমাদের এখানে পার্টি অফিসে চেয়ার ছিল, এখানে ফেস্টুন ছিল, ওই যে সব ফেস্টুন দেখো না, ওরা আগে সব সিপিএম এ সব ছিল, সিপিএম এ সব হারবান বাহিনী সব ফ্যামিলি ওরা। অন্যদিকে ক্লাব সদস্য শুভজিৎ বাগ তাদেরকেই মারধর করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। ওনারা অভিযোগ করছেন নাকি আপনারা যে ওনাদের পার্টি অফিস ভাঙচুর করেছেন? না না এইটা পুরোপুরি মিথ্যা কথা। আচ্ছা আমার প্রতিবন্ধী দাদা, হ্যাঁ অভিজিৎ বাগের নামে একটি ঘর হচ্ছে, আচ্ছা ওনার শেখ সবুর উনিও একটি মিস্ত্রি লাগিয়েছেন, আমিও একটি মিস্ত্রি লাগিয়েছি, ওই সেম মিস্ত্রি। আচ্ছা ওনার বাড়িতে কাজ চলছে, আমার বাড়িতে সকালবেলায় কাজে আসছিলো। আচ্ছা মিস্ত্রিদিকে সে ধমকে চমকে হ্যাঁ এখান থেকে পাঠিয়ে দিয়েছে, আমার কাজের জায়গা থেকে আমার বাড়ির কাছ থেকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা পাঠিয়ে দেওয়ার পর উনি মিস্ত্রিকে আমি ডাকি, মিস্ত্রি আসে, মিস্ত্রি আমার সামনে কথা বলে ওনার সাথে, ওর সাথে কথা বলে যে আমি বলছি কী জন্য ও ইয়ে করছে সেটা তাহলে জানো। হ্যাঁ উনি বলেন যে ওর ঘর করতে দেওয়া যাবে না, এরকম হুইপ দিচ্ছে এই আবাস যোজনার বাড়ি আর কি এই যে ফে ও বারণ করার কে বলতে গেলে আপনার ও বলতে গেলে কেউই না, কিন্তু উনি সব মানে দুষ্কৃতিমূলক ছেলেপুলে নিয়ে আছে আর কি, হ্যাঁ তারা এই সব এরকম কাণ্ড কারখানা করছে। আচ্ছা উনি করতে দিচ্ছেন না কেন আমি তো বুঝতে পারছি না, কতজন এখানে মোটামুটি সবার গায়ে হাত দিয়েছে, ঠিক আছে ক্লাবে যতজন ছিলাম ঠিক আছে সবাই মদ খেয়ে এসেছিল, আমার নাম শুভজিৎ বাগ। এই ঘটনায় সরেজমিনে নিজে তদন্ত করার কথা জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর শেখ শুকুর আলী। আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, মানে এক পক্ষ বলছে নাকি তার ক্লাবে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আবার আপনাদের কিছু কর্মী বলছে নাকি পার্টি বেস ব্যানার ও ব্রেঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করছে, এই কী বলবেন এই বিষয়ে? না এই বিষয়ে হচ্ছে আমি তো ব্যাপারটা জানিনি, এটা রাজমিস্ত্রিলিয়ে কেস, আর যারা তৃণমূলের যদি পতাকা ছিঁড়ে তাদের মধ্যে তৃণমূলে কেউ থাকে না, কোনো বিজেপির লোক ছিল নিশ্চয়ই পতাকাটা ছিঁড়েছে, সিপিএম ছিঁড়েছে এটা নয়, সিপিএম এখানে কেউ নাই, এখানে সিপিএমও ছিঁড়তে পারে, কিন্তু এইটা নিয়ে আমি তদন্ত করছি কিভাবে হয়েছে দেখছি, আর এটা রাজমিস্ত্রি সম্পূর্ণ কেস নিয়ে দু দলে একটা ছেলেদের মধ্যে আর কোনো ক্লাব নয়, ক্লাবটাও সবারই ওটা অর্জুনপাড়ার, আর যে আরেকটা ক্লাব হচ্ছে সেটাও অর্জুনপাড়ার ওটা নয়, তবে ব্যানার যারা ছিঁড়ে তারা পার্টির কেউ নয়, তারা হয় সিপিএম আর নয়তো বিজেপি, কারণ তৃণমূলের ব্যানার ছিঁড়া মানে কোনোদিন তৃণমূল ব্যানার ছিঁড়বে না, তবে ব্যাপারটা আমি দেখছি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের ক্লাবগুলি এই দুয়ের মধুর সম্পর্ক বিভিন্ন সময় দেখা গেছে। সেখানে আরামবাগের বুকে এই দুয়ের মধ্যেকার সংঘর্ষ যেন এক নয়া মোড় রচনা করে দিল। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা, তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ IVF এন্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।